হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, ঈশ্বরের কৃপায় আমরাও মোটামুটি ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করবো আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে একদম ভুলো না কেমন লাগছে তোমাদের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। অনেকটা বেলা হয়ে গেছে উঠতে আজকে। আসলে শোনা, সকালবেলা থেকে উঠে কান্নাকাটি করছে, কিছুতেই আমাকে ছাড়ছে না। তো আগে উঠেই জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। এখনও কিন্তু শোনা কান্নাকাটি করছে। ও ঘরে শুয়ে আছে, শুয়ে কান্নাকাটি করছে। মানে ওর কথা হচ্ছে ওকে, মানে ও উঠে আসবে না, আবার আমাকেও এখানে একা আসতে দেবে না, মানে ওর পাশে আমাকে শুয়ে থাকতে হবে। তো সেটা কি সম্ভব বলো? এমনিতেই বেলা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ছিলাম ওর পাশে শুয়ে, কিন্তু আর তো দেরি করলে হবে না, কাজগুলো তো এবার করতে হবে বলো। তো সেই জন্য উঠে পড়েছি। আর এই যে এখন কিন্তু আমার কোলেই আছে, বোতলগুলোকে স্টেরিলাইজ করতে হবে, কারণ সকালে উঠে ও আবার জল টল খাবে। তো সবার প্রথমে আগে এইগুলোই করি, স্টেরিলাইজ করে নিই। আবার একটা নতুন বোতল কিনবো ভাবছি, কারণ এটা না অনেক দিন হয়ে গেছে, এবার ভাবছি চেঞ্জ করব। মানে ও যবে থেকে বোতলে খেতে শিখেছে, তারপরে দুটো তিনটে চেঞ্জ করা হয়ে গেছে। আর নিপিল তো আগোনা চেঞ্জ করছি, আর এখন তো নতুন দাঁত উঠেছে, এখন আবার চিবাতে শিখেছে, এখন আবার কামড়ে কামড়ে না নিপিলগুলোকে ফাটিয়ে ফেলে। এই হচ্ছে ওর কাণ্ড কারখানা। তো যাই হোক, চলো ওটাকে তো স্টেরিলাইজ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ঘর মোজা হয়ে গেছে, আর জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। দেখো কী পরিমাণে রোদ্র উঠেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে চলে এসেছি ব্রাশ করতে। তো আমি ব্রাশ করছি দেখে ও ব্রাশ করবে, আর ওর ব্রাশটা না দেওয়া হয় না ওর কাছে, কারণ ওটা দিয়ে খোঁচা লাগিয়ে না ও কেটে ফেলছে গালের ভিতরে। এর আগে দুই তিনবার কেটে ফেলেছে, যার ফলে ওর ব্রাশটা আর ওর হাতে দেওয়া হয় না। আসলে ও তো মাঝতে শেখেনি না, ওই যে হাত দিয়ে নাড়া দেয় তাতেই একটু খোঁচা লেগে যায়, সেই কারণেই দিই না। এমনি জল দিয়ে মুখ ধুয়ে দেওয়া হয়, কিন্তু আজকে ওই আমি ব্রাশ করছিলাম বলে একটুখানি নিয়েছিল, কিন্তু ও না বেশিক্ষণ রাখেও না হাতে, চুড়ে ফেলে দেয়, তাই বেশি করে রাখেও নি, ফেলে দিয়েছে। যাই হোক, এখানে দুজনে এখন মুখ টুক ধুয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজকে, তোমাদের আশা করছি ভালো লাগবে। গতকালের তো চলো তোমরা দেখতে থাকো, আর সঙ্গে সেটা একটু নিয়েছি, আর অল্প একটু চিড়ে কলা মেখে নিয়েছি, এই দিয়ে আজকে সকালে টিফিনটা হয়ে যাবে, সেই জন্য আর কোনো রান্না ঝামেলা রাখছে। জানলার ওখানে একা একা বসে, পিছনে গাড়ি আছে, গাড়ি দেখছে। পাপা নদীকে একা একা খেলা করছে। ততক্ষণে আমি জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি, ওই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশি টাইম লাগেনি। আর ওকে বলেছি তুমি ওখানে বসে বসে গাড়ি দেখো, গরু দেখো, তো ও খাটে বসে বসে জানলা দিয়ে সেটাই দেখছিল, আর পুতুলগুলো আছে সেই পুতুলগুলোকে নিয়ে খেলা করছিল। এদিকে শোনার পাপা একটু মাংস এনে দিল, বাড়িতে আজকে লোকজন আসছে যে, তো সেই জন্য মাংস নিয়ে এসছে। তো সকালে যেসব খাওয়া দাওয়া করেছিলাম না, সেগুলো বাসন টাসন কিছুই মাজা হয়নি, তো সেগুলোই এখন মেজে ঘষে নিচ্ছি। আর জামা কাপড়গুলোকে কেচে রেখে দিয়েছি, এখনও মেলতে যাওয়ার সময় পাইনি। ভাবছি বাসনগুলোকে মেজে নিয়ে তারপরে যাবো জামা কাপড়গুলোকে মেলতে। আর ওয়েদারটা না কেমন একটা মতো গরম গরম ভাব, আর মেঘলা করে আছে, ভালো করে রৌদ্রও হচ্ছে না, কী জানি শুকাবে কি না কে জানে, মোটা মোটা সব জিনিস। এই দেখো মাংস নিয়ে এসছে, তো এটাকে এই বেসিনে বার করে রেখে দিয়েছি, এখনও ধুইনি। জামা কাপড় আগে মেলে আসি, তারপরে এসে ওগুলোকে ধোবো। আর এই দেখো এখন আবার একটু রৌদ্র বার হয়েছে, আর সেই সঙ্গে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, আর হাওয়াটা না খুব ঠান্ডা হাওয়া, মানে বেশ ঠান্ডা লাগছে ভালোই। তো চলো জামা কাপড়গুলোকে আগে ঝটপট মেলে নিই, ওদিকে আবার সোনা ঘরে কি করছে কে জানে, তো আমি তাড়াতাড়ি করে মেলে ঘরে চলে এসেছি। এদিকে সোনার পাপা এসে গেছে, তো এখানে আমি ওই যে মাংস করব সেই সব জিনিসপত্রগুলোকে আর কি, মানে যা যা লাগবে সেই সব কাজ বাজ করছি, এগিয়ে রেখে দিচ্ছি। আর সোনা আমার পায়ের কাছে বসে খেলা করছে, আমি যতক্ষণ কাজ করে রান্না হয় ততক্ষণ আমার পায়ের কাছে বসে খেলা করে, খেলার থেকে বেশি ক্ষতি কিন্তু করে। আর ও আর ছেলে কি করেছে চলো তোমাদেরকে দেখো। এই দেখো কোথায় গেল সে, এ রাম, ইস ভগবান, দেখো শুধু তোমরা দেখো, আমি পাগল হয়ে যাবো কোন দিন। এই দেখো সারা ঘরের অবস্থা দেখো, দেখো সকাল থেকে অনেক দুষ্টুমি করে ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছে।
তো ভালো করে এখনো ঘুমায়নি বলে তাই শোয়ায়নি। আর দেখেছো তো কী কী কাণ্ড কারখানা করেছে জানো তো? রাইমিবান যখন ছোট ছিল তখন আমি এরকম বলতাম, কোন দিন আমি পাগল হয়ে যাব, যাই হোক সব মারাই বোধহয় এরকম বলে। কিন্তু এই যে ছোট ছোট দুষ্টুমিগুলো এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর ও যখন ঘুমায় না তখন আমার একদম ভালো লাগে না, মনে হয় কি কখন উঠবে কখন আবার দুষ্টুমি করবে। হ্যাঁ হয়তো দুষ্টুমি করে তখন একটু বকাঝকা দিই ওকে, কিন্তু এইগুলো বেশ আবার ভালোও লাগে। তো যাই হোক, কত ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি ঝটপট করে কাজবাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে তো কেউ নেই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, একদিক দিয়ে আমার সুবিধাও হয়েছে, আমি এদিকে রান্নার কাজটা তাড়াতাড়ি করে নিতে পারবো। তো ওকে খাটে শুয়ে দিয়েছি আর এখান দিয়ে দেখাও যাচ্ছে, আমি বারবার একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। ততক্ষণে আমি এখানে কয়েকটা বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি, নিয়ে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। আর রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি, তারপরে আত্মীয় স্বজন এসছে বলতে মামবুড়িদেরা সবাই এসছে, ওদেরকে খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে দিয়েছি, তা আমি স্নান করেছি, সোনাকে খাইয়েছি, তারপরে গিয়ে ওদের খাবারের যেসব বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ঘষে নিয়েছি। আর কী কী রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করো। চলো সেগুলো তোমাদের নিয়ে, আমি ডাল নিয়েছি এত পরিমাণে বেশি হয়ে গেছে তার কি বলবো। যাই হোক, মসুর ডাল করেছি কারণ সবাই এটাই খেতে ভালোবাসে ওই জন্য। আর এখানে করেছি হচ্ছে, বিশেষ কিছু করতে পারিনি, অল্প কিছুই করেছি। এখানে করেছি হচ্ছে আলু ভাজা, আর এখানে করেছি হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা একটু ফ্যাকাশেই হয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর একটু শসা কেটেছিলাম আর এই পাঁপড় ভেজেছিলাম আর ভাত। এই হচ্ছে আজকের মানে মেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলোকে তুলে ঘরে নিয়ে এলাম, কারণ আবার পরে কখন তুলবো না তুলবো মনে থাকবে না। আর এই দেখো সোনা ওর ঘন্টু দাদার সঙ্গে কেমন খেলা করছে। তো আবার অনেকক্ষণ পর ফিরলাম খাওয়া দাওয়া করার পরে, না সোনাকে ঘুম পাড়ার দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিনে খাটাখাটনি থাকে তো, আর সেই সকালে উঠেছি, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যাই হোক এখন বিকেলবেলা, আর এখন না ফোনের ফ্লাশ জেলে বাদাম ভাজছি কারণ কারেন্ট অফ। আর বাদাম কেন ভাজছি বলো তো? সন্ধেবেলা টিফিন বানানো হবে তার জন্য এখানে বাদাম ভাজছি। আর পাশে ওই যে প্রেসার কুকার, পরে কারেন্টটা এলো আজকে, যেহেতু কারেন্ট ফ্লাশ জেলেই তোমাদেরকে দেখালাম। দুপুরবেলা তো বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না, যখন মামবুড়িদিরা খাচ্ছিল তখন কারেন্ট অফ ছিল, এত খারাপ লাগছিল না যে ধরো জামাই মানুষ বাড়িতে এসেছে এবারে খেতে বসেছে, কেমন লাগে বলো কারেন্ট অফ গরমের মধ্যে। আর এখানে না ভালোই গরম পড়ছে এখন, প্রায় মাঝে সাঝে তো 22-23 এরম ডিগ্রি তাপমাত্রা থাকছে, ভালোই গরম পড়ছে। তো যাই হোক এখানে কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। সন্ধ্যাবেলা টিফিনে বানাচ্ছি হচ্ছে ফুচকা। তো মামুড়িদিরা মানে আছে, থাকবে বলেছে কিন্তু পরে আর থাকেনি, মানে ফুচকা খাওয়া দাওয়া করার পরে আবার চলে গেছিলো। তো এখানেই এখন ফুচকা বানিয়ে সবাইকে দেওয়া হয়েছে। বাড়িতে এই যে ফুচকার পাঁপড় ছিল সেটাই ভেজেছিলাম, আর আলু আর হচ্ছে টক জলটা তো বাড়িতেই বানিয়ে নেওয়া হয়েছে। এরকম আমরা মাঝে সাঝেই খেয়ে থাকি, যদিও সেটা কলকাতার ফুচকার মতো অতটাও ভালো লাগে না, আর ভালো অতটা আমি পারিও না। তো যাই হোক যতটুকু পারি করার চেষ্টা করি। আর এই যে মা বকছিল সোনাকে, কারণ ও কিছু একটা তো দুষ্টুমি করছিল, তো সেটাই তার জন্যই বকা দিচ্ছিল। কিন্তু ও না কাউকেই ভয় পায় না, মানে ও যতই তুমি বকো না কেন ও ঠিক হেসে এমনভাবে তাকাবে যে এমনি মন গলে যাবে। আর এখানে একটু বানিয়েছিলাম চিকেন চিজ ফুচকা, মানে অল্প করে একটু মাংস ছিল সেইটা একটু অল্প ভেতরে দিয়ে চিজ দিয়ে বানিয়েছিলাম, ওটা বেশ খেতে ভালো লাগে। আর চিকেন চিজ ফুচকা সবার প্রথম খেয়েছিলাম আমাদের ওখানে, আমার দিদি জিজু আমি আমার বর এক জায়গায় গেছিলাম, তো সেখানে গিয়ে খেয়েছি। যাই হোক খাওয়া দাওয়া করে দেখাবো, বাসন ছিল সবাইকে দেখাবো আমি। খা, বোতলে জল খেতে দিয়েছি, বোতল থেকে গ্লাসে ঢেলে তাই খাচ্ছে। খা খা, গ্লাসটা কিন্তু ভেঙে যাবে, ওর থেকে বার কর, জলটা খা। আমার জুতো এখানে একটা, ওখানে একটা, খাও খাও। Thank you.
অনেকক্ষণ পরে ফিরলাম, একটু আটা মেখে নিচ্ছি। আর রাত্রে সব তরকারি আছে, একটু রুটি বানালেই হয়ে যাবে। অল্প মানে ডাল মাংস সব কিছু অল্প অল্পই ছিল, মানে আমাদের পাঁচজনের হয়ে যাবে তো। আর এমনভাবেই আমি রান্না করেছিলাম, মানে আমি এরকম কোনো দিনই আমার এরকম টাইটাই হয় না যে কোনো কিছুই আমার বেশি হয়নি, মানে পাঁচজনেরই একদম সব কিছু কুলিয়ে গেছে, মানে কিছুই ছিল না আর কি। ভাত ডাল মাছটা সব কিছুই গুড়িয়ে গেছে, শুধু মাছ না সরি মানে আলু ভাজা টাজা যা করেছিলাম সব কিছু আমাদের কুলিয়ে গেছে। শুধু রাত্রে যে রুটি করেছিলাম, দুটো রুটি বেশি ছিল এই আর কি। আর সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাম্বুরি দিরা তো চলেই গেছে, তোমাদেরকে বললাম, প্রথমে বলেছিল থাকবো, তারপরে ফুচকা বানাতে বানাতে মানে অর্ধেক তখন বানানো হয়েছে, তখনই বলছে কি চলে যাবো। তো ওরা রাত্রে থাকলো না, ওরা চলে গেল। আমরা তো ফুচকা খাওয়া দাওয়া করার পরে অনেকটা বাসন ছিল, সেগুলোকে সব মেজে ঘষে আমি একটু বসেছিলাম। তারপরে আবার কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো, এখন আমি চলে এসেছি রুটি করতে। তো এখন রুটি করে নিচ্ছি, কারণ রাতও হয়ে গেছে অনেকটা, এদিকে সবাই খিদে পেয়ে গেছে, কারণ ফুচকা আমরা সবাই অল্প অল্পই খেয়েছিলাম। আর অন্য দিন করা হয় সেদিন বেশি বেশি করে খাওয়া হয়, আর রাত্রে আর অন্য কিছু খাওয়া হয় না। আর এদিকে টুসি চলে এসছে, ওদিকে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, মানে আমি রুটি করছিলাম ততক্ষণে বাবাকে খেতে ও এটা টুসি না এটা মা, দেখো তো আমি কত ভুলভাল বকছি। বাবাকে খেতে দেবে বলে চলে এসছে, থালায় বেড়ে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সোনার দুষ্টুমি দিয়েই আজকে ভিডিও শেষ করব। তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো চলো আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছে, পরের দিন দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। তোমরা একটু বাই করে দাও, বাই, একটু বাই করো, একটু বাই করো বাবা, কত কাজ।